Hey, hi, hello. I'm Reshmi and thank you so much for joining me on my channel Voice of Reshmi. So আজকে যে ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি হইচইয়ে রিলিজ করে গেছে সায়ন্তন ঘোষাল পরিচালিত হোমস্টে মার্ডার্স। সো গল্পটা হচ্ছে এরকম, দেখাচ্ছে যে একটা পাহাড়ি এলাকা, তো সেখানকার একটি হোমস্টেতে দিনের বেলা তাদের যে সেই দিনকার যে বুকিংসগুলো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং তারা একে একে এসে হাজির হচ্ছে সেই হোমস্টেতে। এক একজন এক এক জায়গা থেকে আসছে, তারা নানা এক একজন এক এক রকম, তো তারা এসে জড়ো হচ্ছে, আনন্দ করছে সারাদিন ধরে এবং রাত্রিবেলা একটা বনফায়ারের প্ল্যান হচ্ছে। তো বনফায়ার চলাকালীন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় এবং একটা আর্তনাদ শোনা যায়। সবাই গিয়ে উপস্থিত হয়ে দেখে একটা খুন। কিভাবে হলো, কে করলো? অথচ সেই হোমস্টের যে ঢোকার জায়গা সেটা কিন্তু সেই বনফায়ার যেখানে হচ্ছিল সেই একটা জায়গায়। তাহলে কে করলো খুনটা? যারা হোমস্টের মধ্যে রয়েছে তাদের মধ্যে কেউ, নাকি বাইরে থেকে অন্য কেউ? এই যে টোটাল কনফিউশন এবং দুটো রাত কাটিয়ে আলটিমেটলি একটা ডেড বডির সাথে একটা গোটা রাত কাটানো, ভাবতে পারছে? এবং ফাইনালি সলভ করা, এই সব নিয়েই এই গল্পটি। ভালো ভালো অভিনেতারও রয়েছে, যেমন সৌরভ রয়েছে, তারপর অর্জুন রয়েছে, তারপরে পার্নো আছে। পার্নো রোলটা যদিও খুব ছোট, বাট যতটুকু স্পেস পেয়েছে শি ওয়াজ ভেরি গুড। তারপর অপরাজিতা ঘোষ দাস রয়েছেন, তার অভিনয় মানে মোটামুটি এরম অভিনয় তার আমরা আগেও অনেক দেখেছি, তো এটা তার ব্যতিক্রম কিছু নয়। তারপর সোহিনী রয়েছে, সোহিনীর অভিনয় বেশ সুন্দর, সোহিনীর ক্যারেক্টারটাও বেশ সুন্দর ফুটিয়ে তুলেছে, বেশ মানে দারুণ ক্যারেক্টারটাও বেশ আমার ভালো লেগেছে, সেটাকে ফুটিয়েও তুলেছে সোহিনী খুব সুন্দর। তারপরে ওদিকে দেবচন্দ্রিমা বলে একজন রয়েছে, তিনিও খারাপ না, তবে মানে সামটাইমস একটু বেশি লাউড লাগছে। তারপরে আরও যে দুজন রয়েছে, সবুজ বলে একজন রয়েছে, মোটামুটি সবাই খারাপ না, ভালোই। অভিনয়ের দিক থেকে দেখতে গেলে প্রত্যেকেই ভালো, মানে সৌরভের কথা তো আলাদা করে বলার কিছু নেই, সে তো যথেষ্ট বড় একজন অভিনেতা এবং বেশ ভালো অভিনয় করে, বরাবর কাজ করে আসছে, তার অভিনয় তো আলাদাই, তো সেটাও এক্ষেত্রেও সেটার কোনো ব্যতিক্রম নেই। তো এই গেল পারফরমেন্স, এবার আসি এর কিছু হাইলাইটসে। হাইলাইটস বলতে সবার প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে এটার লেন্থটা। এটার লেন্থটা এত ছোট, মানে মোটামুটি একটা সিনেমার লেন্থে এটা টোটালটা হয়ে গেছে। যেমন ধরুন এক একটা এপিসোড 20 মিনিট, অ্যারাউন্ড 20-22 মিনিট করে, আর টোটাল 6টা এপিসোড রয়েছে, তো আপনাদের দেখতে খুব সুবিধা হবে, ফুট করে শেষ হয়ে যেতে পারে। তো যাই হোক, এটা গেল 1 নম্বর পয়েন্ট, যেটা কিনা খুব একটা পজিটিভ দিক লেগেছে, বিশেষ করে এখন চারপাশের ওয়েব সিরিজগুলো এত বড় বড় হয়, সেক্ষেত্রে এটা কিন্তু বেশ রিলিফের যেটা ছোট। তারপরে বলতে গেলে এটার ইন্ট্রো, ইন্ট্রোটা না বেশ ইন্টারেস্টিং, মানে একটা লোফি থিমে ইন্ট্রোটা রয়েছে। বিশেষ করে হোমস্টে মার্ডার্স যেভাবে লেখা রয়েছে সেই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব ইনোভেটিভ লেগেছে এবং বেশ সুন্দর লেগেছে, মানে যায় ওই থিমটার সাথে যায়। তারপরে এটা ধরুন মিউজিক, মিউজিক নিয়ে বলতে গেলে মিউজিক একটাই বেসিক্যালি গান আছে, কিন্তু গানটা বেশ সুন্দর, মানে সিনটার সাথে বেশ মানে ফিট খেয়েছে আর কি, মানে সেই সিন, সেই যে একটা পরিবেশ, একটা গা ছমছমে ব্যাপার, সেটার সাথে এই গানটা বেশ ভালোই গেছে। তারপরে এটা সিনেম্যাটোগ্রাফি, সিনেম্যাটোগ্রাফি বলতে পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার শুটিং বলতে যেরকম হয়, পাহাড়ের দৃশ্য দেখানো, পাহাড়ের কোলে মেঘের ভেসে বেড়ানো, তার মধ্যে একটা গা ছমছমে ব্যাপার তৈরি করা, ইভেন প্রচুর অন্ধকারেও তো শর্টস রয়েছে, তো সেইগুলো বেশ সুন্দর ফুটিয়ে তুলেছে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এটার টুইস্টটা, ক্লাইম্যাক্সে গিয়ে এটার টুইস্টটা কিন্তু বেশ ভালোই, মানে এই ধরনের ওয়েব সিরিজ দেখতে 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 যে ব্যাপারটা চলে আসে আমাদের, আমরা খুব প্রেডিক্ট করে ফেলি যে হ্যাঁ এটা হবে হয়তো, এটা হবে হয়তো, বাট এটার ক্ষেত্রে অতটাও প্রেডিক্টেবল না। হ্যাঁ, হয়তো এই ধরনের জেনারেল প্রচুর গল্পের বই বা অন্যান্য কিছু দেখলে হয়তো আপনি শেষে গিয়ে ধরেই ফেলবেন, কিন্তু স্টিল মানে যদি একটা বিনা এক্সপেকটেশন নিয়ে বসেন, এমনি একটা ভালো থ্রিলার মিস্ট্রি দেখতে বসেন, তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না, বেশ ভালো লাগবে। বেসিক্যালি ইউ উইল স্টিক টু ইয়োর সেট, বেশ এনগেজিং। এই তো গেল এর পজিটিভ দিকগুলো, এবার আসি এর কয়েকটা ডিসঅ্যাপয়েন্টিং দিক। 1 নম্বর হচ্ছে যে এটার লেন্থটাই এটার পজিটিভ, আবার এটার নেগেটিভও। কিরকম বলছি, ধরুন এটার লেন্থটা তো খুব ছোট, যার ফলে কি হয়েছে, ক্যারেক্টারগুলোকে না ঠিকভাবে বিল্ড আপ করা যায়নি, মানে এমন মানে এমন ভেবে না হচ্ছে যে অডিয়েন্স বুঝে যাবে, অডিয়েন্স ধরে নেবে কিছুটা, তো সেক্ষেত্রে কি হচ্ছে, কম ইনফরমেশন দেওয়া রয়েছে, মানে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই একটা পাস্ট আছে, একটা প্রেজেন্ট আছে, তারা কেন কে কীরকম বিভিন্ন শেডস রয়েছে, তো যার জন্য আ বিট কনফিউজিং। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এটার এখানে যে বৃষ্টির যে সিনটা দেখাচ্ছে, তো লোডশেডিং হয়ে গেছে, অন্ধকার বাইরে বাজ পড়ছে, তো সেটার যে এফেক্টটা সেটা আমার মনে হয় যে অল্প মোটামুটি দেখিয়ে নিল শুরুতে, তারপরে লোকে বুঝতেই পারছে, অল্প অল্প বাজের আওয়াজ দেওয়া হোক, একবার দুবার ফ্ল্যাশের মতো যে ঝলকানি, বিদ্যুতের ঝলকানি, সেগুলো দেখানো হোক, দ্যাট ইজ এনাফ। বাট এখানে প্রথমের অনেকটা মানে পুরোটা মোটামুটি 2-2.5 বা 3টে এপিসোড এত বেশি বাজ, এত বেশি বিদ্যুৎ ঝলকানি দেখি যে সামটাইমস ইট ইজ আ বিট কি বলবো, ইরিটেটিং।
সো এই ছিল আমার কথা। আপনারা যদি এখনো না দেখে থাকেন তাহলে দেখে নিতেই পারে, হইচইয়ে চলছে। আর তাছাড়া যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আমার সাথে কতটা মিলল বা মিলল না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে প্লিজ করে নেবেন, ইটস ফ্রি। খুব শিগগিরই আবার চলে আসবো নতুন কোনো ওয়েব সিরিজ বা সিনেমা নিয়ে, রাখবো নিজের পয়েন্ট অফ ভিউ, শোনার অপেক্ষায় থাকবো আপনাদেরটাও। তাহলে আজ যাই, টাটা।